আসসালামু আলাইকুম সিফাত বিডি স্টুডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো একদম দেশীয় স্টাইলে বড় বাইন মাছ বোনা করা অন্যান্য মাছের তুলনায় এই মাছটার স্বাদ বা টেস্ট একদমই অন্যরকম এটি যে কোনো মাংসের তরকারিকেও হার মানাবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে এখানে আমি বাইং মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর খুব সহজে আর তাড়াতাড়ি করে কিভাবে বাইং মাছ পরিষ্কার করবেন বা কেটে নেবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে আসতে পারেন মাছগুলোতে স্বাদ মতো লবণ এবং এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এগুলো মাখানো শেষ হয়ে গেলে এগুলোকে আমি একটু বেজে নেব মাছটা বাজার জন্য প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি এখন মাছগুলো যেন একটার উপরে আরেকটা না থাকে সেই জন্য আমি মাছগুলোকে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি খুব বেশি বাজবো না কারণ ব্যাংক মাছগুলোকে বেশি বাজলে এটা শক্ত টাইপের হয়ে যায় যা নাকি প্লাস্টিক প্লাস্টিক মনে হয় এই জন্য অল্প কিছুক্ষণ বেজে মাছটা আমি তুলে ফেলবো মাছটা বাজার শেষে আমি মাছটা তুলে নিচ্ছি আশা করি মাছটা দেখে বুঝে নিতে পারছেন মাছটা কতটুকু বেজেছি এর থেকে বেশি বাজা যাবে না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে এখন আমি এখানে আলু নিয়েছি আলুগুলোকেও আমি একটু লবণ আর হলুদের গুঁড়ি দিয়ে মেখে নিয়েছি এই আলুগুলো সিদ্ধ আলু যে কোনো তরকারিতে চেষ্টা করবেন সিদ্ধ আলুটা দেওয়ার জন্য এতে করে তরকারির যে সারটা এটা অনেকাংশে বেড়ে যায় আলুটাকে আমি খুব ভালো করে বেজে তারপরে তুলে নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যেই আরও কিছু তেল দিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিকে সুন্দর করে বেজে নেব যেন একটা গোল্ডেন গোল্ডেন কালার পেঁয়াজের মধ্যে চলে আসে আমার পেঁয়াজটা এখানে বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা আর আদা বাটাটা দেওয়ার রিজন হলো বাইং মাস থেকে একটা আলাদা ফ্লেভার আসে এই ফ্লেভারটা রসুন আর আদা বাটাটা দিলে অনেকাংশে কমে যায় এখন এখানে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আবার আমি একটু কষিয়ে নেব এগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচের থেকে একটু কম জিরার গুঁড়া এখানে একটা কথা বলে রাখি অনেকে জিজ্ঞেস করতে পারেন মরিচের গুঁড়াটা এত পরিমাণে দিচ্ছি কেন কারণ আমার মরিচের গুঁড়াটার মধ্যে একটু ঝালটা কম এর জন্য দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ পরি স্বাদ মতো লবণ ফিশ মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখুন মশলাগুলো আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর উপর দিয়েও তেলটা বেসে উঠেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব বেজে রাখা আলু আর মাছ আলু আর মাছটাকেও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এখন আমি আবারও আর একটু পানি দিয়ে এগুলোকে আরও একবার কষিয়ে নেব এগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং উপর দিয়ে তেলটাও বেশি উঠেছে এখন এগুলো রান্না হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ এটা আমরা বোনা বোনা করব। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং একটি ঢাকা ঢাকনা দিয়ে এগুলোকে ডেকে দেব পলক আসার আগ পর্যন্ত আমার তরকারিটা থেকে পলক চলে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। ঝুলটা কমে আসার আগ পর্যন্ত এখানে আমার ঝুলটা অনেকটাই কমে এসেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে তরকারিটাকে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দেব এই পর্যায়ে আমি চোলার আঁচটা কমিয়ে দেব চোলার আঁচটা মিডিয়াম টু লো দিয়ে লোতে দিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া অনেকে মাছের মধ্যে গরম মশলা বা জিরা গুঁড়াটা পছন্দ করে না কিন্তু বাই মাছ রান্নার ক্ষেত্রে এই গুঁড়াগুলো দিলে তরকারির টেস্টটা অনেকাংশে বেড়ে যায় আর দেখুন উপর থেকে কত সুন্দর তেলটা উঠে এসেছে এটার রিজন হচ্ছে আমার চুলার পাওয়ারটা কমিয়ে দেওয়া যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে লাস্টের দিকে যদি চুলার পাওয়ারটা অল্প আছে দেয়া যায় অল্প আঁচে তরকারিটাকে বসিয়ে রাখা যায় তাহলে এর টেস্টটাও অনেকাংশেই বেড়ে যায় নামানোর ঠিক মুহূর্তে ধনে পাতাটা দিয়ে ডেকে দিচ্ছি এবং ফিরে আসছি পরিবেশনে এই তো তৈরি হয়ে গেল এরই মাঝে আমার দেশীয় স্টাইলে বাইন মাছ বোনা এর স্বাদ যেন কোনো অংশেই কমতে নেই আপনারা ট্রাই করে দেখে নিতে পারেন আশা করি নিরাশ হবেন না আর কেমন হয়েছে তা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটির পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা বেলটি বাজিয়ে নিন এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যাবে